গ্রামের মাছ ধরার ঐতিহ্য। বসাও, লাগিছে বন্ধু? কি দেই কি মাছ? দেখি একি একি বসাইছে। কি এটা কি বাঁধেছে? ওয়াহ, কত ডি আছে রে? মাছ মারা ধুম চলতেছে। টাকি টাকি, এ রে বাবা, আমার আর এক বন্ধু ছুটিছে। কিন্তু ভাই মাছ বৃষ্টির পানিতে টাকি মাছের খেলা চলছে। এই যে কোপাইছে, এই যে এই যে বন্ধু, এই যেখানে বৃষ্টির পানিতে মাছ উজাইছে, সেই মাছই ধরা হচ্ছে। এই যে কোচ, এই যে একটা মাছ, এখানে কোচ মারা হয়েছিল মাছটা। এই যে কেলা গেছে, এটা বড় শোল নাকি? পানির মধ্যে যে প্রচুর মাছ ধরা হচ্ছে, খালি কষা কষা টাকি। এ বাদ ছিল, বাইদি নিচে চলে গেল। কি ধরেছে? কাঁকড়া। মাছের গ্যারেজ। হ্যাঁ, লাভ দেয় কি মাছ দেখছো? খুব সাবধানে, অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হয়, এই যে অল্প অল্প পানি হয়, এখানে মাছ ধরার ধুম চলছে প্রচুর। সবাই হাত দিয়ে ধরছে, কেউ কোচ দিয়ে ধরছে। প্রচুর মাছ, বড় বড় শোল উজানের লাভ দিচ্ছে। মাছ পাইছো নাকি? হাত দিয়ে ধরতে চাও? ওই যে কোচ নিয়ে একজন বেড়াচ্ছেই, প্রাকৃতিক পরিবেশে মাছ ধরা হচ্ছে। জাদ্রিল জাদ্রিল শোল, পানির একটু কমে গেছে বৃষ্টি হওয়ার পরবর্তী সময়। আজকে বৃষ্টি কম, তাই পানি একটু কম হয়েছে। মাছ প্রচুর ভাসতেছে চারিদিকে, এই যে মানুষজন মাছ ধরতেছে কোচ দিয়ে, হাত দিয়ে। টাকি মাছ কই মাছ প্রচুর যাচ্ছে। দাঁড়ায় আছো, এখানে একটা মাছ দেখা গেছে, কোচ নিয়ে খুব দ্রুত আসতেছে। দেখাই একটু আপনাদের, এই যে বাচ্চে। হ্যাঁ, এই যে তাড়িয়ে তাড়িয়ে মাছকে মারতেছে। ওই যে দেখা যাচ্ছে মাছ, দেখা যাক কি এই লাভ দিচ্ছে মাছ। গ্রামে যাদের এইরকম পরিবেশ আছে, তারা ইচ্ছা করলে এভাবে মাছ ধরতে পারবে। মাছ ধরতেছে হাত দিয়ে, হাত দিয়ে ধরতেছে। বৃষ্টির নতুন পানি হওয়াতে মাছের রমরমা খেলা জমে গেছে। জুতা ভাই দিই না? সবাই যে যেমন পারতেছে ধরতেছে। এই পরিবেশে, এই যে অল্প অল্প পানি, এর মধ্যে দিয়ে টাকি ঘাড্ডু মাছ সব উজিয়ে উজিয়ে আসছে, সেই মাছই কোচ দিয়ে মারা হচ্ছে।